হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার কিন্তু অনেকটা জোশ হয়ে গেছে, আর আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আর তার সাথে সাথে কিন্তু আজকে আমাদের নতুন লাক রয়েল ওয়েপেন রয়েল চলে এসেছে। আর ওয়েপেন রয়েলের ভিতরে কি কি আসতে চলেছে চলুন এবার দেখে আসা যাক। আর আমি কিন্তু ওপেন রয়েলে যে গান স্কিনটা দিয়েছে সেটা কিন্তু আমি নেয়ার জন্য ট্রাই করবো, আর এটা নেওয়ার জন্য আমার কতগুলো ডায়মন্ড লাগে চলুন এবার দেখে আসা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তীতে কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়ে, ইন্ট্রো দিয়ে এখনই ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি চলে যাব সরাসরি লাক রয়েলে। ও ভাই, অ্যানিমেশনটা কিন্তু এক কথায় অনেক জোস দিয়েছে ভাই। আর এইবারে ওয়েপেন রয়েলে কিন্তু একটা AWM এর স্কিন দিয়েছে, আর যে স্কিনের ভিতরে আমরা কিন্তু ডাবল রেট অফ ফায়ার পেয়ে যাবে, এবং অ্যামোটা যেটা আগে একটু ধরতো তার থেকে একটু এখন বেশি ধরবে, মানে অ্যামো প্লাস এবং ডাবল রেট অফ ফায়ার, সাথে কিন্তু এটার রিলোড স্পিডটা কিন্তু আরও কমিয়ে দিয়েছে। সো এটা আমার কাছে মনে হয় যে আমি আসলে গান স্কিনের সম্পর্কে বিস্তারিত আরও বিস্তারিত পরে বলবো, এটা আসলে নেয়ার পরে। তো চলুন এবার কথা না বেরে আমরা একটা স্পিন দিয়ে শুরু করবো, দেখা যাক কত স্পিনে গান স্কিনটা আমি পাই। তো এবার আমি প্রথমে একটা স্পিন দিয়ে শুরু করবো, দেখি এক স্পিনে তো লাইফে কোনো কিছু পেলাম না, দেখা যাক এবার আমি পাই কিনা। দেখা যাক, দিয়ে দে ভাই এক স্পিনে। কি দিল ভাই এটা? আমি তো ভাবছিলাম ভাই দিয়ে দেব, আসলে আমাকে যে সহজে কোনো কিছু দিবে না এটা আমি শিওর। তো একটা কাজ করি, অ্যাডাম নিয়ে আসি, ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলি, অ্যাডাম ক্যারেক্টার নিয়ে ফেলি। সো অ্যাডাম ক্যারেক্টারটা আমি নিয়ে ফেললাম, অ্যাডাম সম্পূর্ণ ব্ল্যাক করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমি স্পিন করবো, দেখা যাক এইবারে আমাকে কি দেয়। তো আমার কাছে কিন্তু ওয়েপেন রয়েল ভাউচার 18টা ছিল, যেখানে আমি একটা অলরেডি খরচ করে ফেললাম। তো দেখা যাক এই ভাউচারগুলো দিয়ে আমি পাই কিনা। লাস্ট টাইম কিন্তু আমি ভাউচার দিয়ে পেয়ে গেছিলাম একটা ট্রিক্স ইউজ করে, আর এইবারও ওই ট্রিক্সে দেখবো এটা কাজ করে কিনা। তো এই ট্রিক্সগুলো আসলে সবসময় কাজ করে না, কিছু কিছু সময় এটা কাজ করে আবার কিছু কিছু ক্ষেত্রে কাজ করে না, এটা তারা বন্ধ করে দেয়। তো আগের বার যে ট্রিক্সটা ছিল ওইটা আমি ইউজ করে দেখবো এইটা এইবারও কাজ করে কিনা। তো আমি এখানে টাচ করেই যাবো, মানে বারবার এখানে ক্লিক করতেই যাবো, ক্লিক করতেই হবে। তো এইবার অনেকক্ষণ ক্লিক করার পরে একবার একটা স্পিন করব। ও ভাই দিল তা আবার 24 ঘন্টার জন্য, আসলে আমার 24 ঘন্টা লাগবে না, আমার লাগবে পার্মানেন্ট। তো আমি এবার এইভাবে এইরকম করেই যাব, দেখা যাক কতক্ষণ আমি আসলে এরকম করার পরে এটা পাই। তো একটু সার্ভারের সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে একটু লেট হচ্ছে এটার জন্য। তো এটা আসলে গাড়ি না, সার্ভারের সমস্যা। তো এইবার আমি অনেকবার স্পিন করার পর আমি দেখি এবার কী আসে কী আসে এবার। ও ভাই দেয় নাই। তো আমি কিন্তু এইভাবে অনেকবার টাচ করেই যাবো, মানে আগের যে ট্রিক্সটা আছে ওইটাই আমি ইউজ করবো, দেখা যাক ওই ট্রিক্সের মাধ্যমে এটা পাই কিনা। তো ট্রিক্সটা দেখে এবারও কাজ দেয় কিনা। তো গাইজ, আমার কাছে যা ভাউচার ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু এটা আমি পেলাম না। তো ভাই এটা আসলে কি বলবো ভাই, অনেক সময় সবগুলো ভাউচার শেষ হওয়ার পরেও দেয় না, আবার অনেক সময় দিয়ে দেয়। তো আমার যে আগের ট্রিক্সটা ছিল ওই ট্রিক্সটা এবার আসলে কাজ যদি দেয় নাই। তো এবার আমাকে ডায়মন্ড খরচ করতে হবে। তো দেখা যাক আমি এবার একটা করে স্পিন করে যাবো, তো দেখা যাক আমার কতগুলা ডায়মন্ড লাগে এটা নেওয়ার জন্য। তো আমার কাছে কিন্তু 524টা ডায়মন্ড আছে, এর ভিতরে যদি হয়ে যায় তাহলে তো হলো, না হলে ডায়মন্ড আর টপ আপ করবো না এটা নেওয়ার জন্য। তো দেখা যাক এবার আমি পাই কিনা, কনফার্ম করে দিলাম। হ্যাঁ এবার তো ডায়মন্ড কাটতে থাকো, দেখা যাক কতগুলো কাটে আর কি ডায়মন্ড। মানে আমাকে 24 ঘন্টা 24 ঘন্টা করে বারবার দিচ্ছে, মানে এটা আসলে আমার মানে কি বলবো ভাই, 24 ঘন্টা দরকার নাই ভাই, পার্মানেন্ট দে ভাই, পার্মানেন্ট কই গেল ভাই, পার্মানেন্ট দে। আর কত 24 ঘন্টা দিবি, আবার 24 ঘন্টা ভাই, 24 ঘন্টা লাগবে না ভাই, পার্মানেন্ট দে ভাই, 24 ঘন্টা ভাই অনেকবার দিছিস ভাই, এবারে অন্তত একবার ভাই পার্মানেন্ট দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই, দিয়ে দে। আবার 24 ঘন্টা ভাই, পরপর 3 বার 24 ঘন্টা পেলাম ভাই, এইবার অন্তত পার্মানেন্ট দিয়ে দে ভাই, পার্মানেন্ট দে ভাই, পার্মানেন্ট। ও ভাই স্ক্যানার দিল, এটা আসলে কি বলবো ভাই, স্ক্যানার লাগবে না ভাই, তুই
চলেই যাবো না একটা স্ক্যানার, আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না গাইস। আবার আবার একটা স্ক্যানার, এটা কি গাইস এতগুলো কি মানে বুঝি না। এমনিতে আমার কাছে এই ডাব্লিউএম এর স্কিন ভালো ভালো গুলো অনেকগুলো আছে, কিন্তু এটা জাস্ট নেয়ার জন্য এতগুলো আর এক্সট্রা, মানে এটা আমি ইউজ করবো কি না জানি না এখন পর্যন্ত। রেট অফ ফায়ার এটা কিছুদিন ইউজ করে দেখবো আসলে কেমন লাগে, আর তারপর আমি এটা ইউজ করে দেখবো আর কি। এটা আসলে নিয়েই সারবো এক কথায়, আর নিয়েই সারবো বলতে তো আমার যে ডায়মন্ডগুলো আছে এইগুলো যদি হয় তাহলে তো হলো, না হলে এর ভিতরে আর নিবো না। তো আমি আরেকবার টপ আপ করে আসলাম, আর যেহেতু এখন টপ আপের উপর ডিসকাউন্ট হতেছে, মানে অল্প ডায়মন্ড থাকলে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমি অল্প কিছু ডায়মন্ড, মানে আমার লাস্ট যেটা ছিল $1.99 যে ডিসকাউন্টও ছিল, ওই ডিসকাউন্টে আমি টপ আপ করে ফেললাম। তো দেখা যাক এইবার আমাকে অন্তত দেয় কিনা। আসলে এই গাড়ি না আমার আসলে কি বলবো ভাই, অনেক মানে আমার রেয়ার আইটেমগুলো নেওয়ার জন্য ভাই বেশি ডায়মন্ড যারা ভাই দিবেই না ভাই। এটা আসলে গারিনার সাথে আমার একটা মানে সম্পর্ক থাকলে যা হয় আর কি। আসলে আমাদের সম্পর্ক আসলে একটু উপর লেভেলের, তো এই জন্য আসলে তারা বলে যে তুমি যেই জিনিসটা নিবা ভাই এটা তোমাকে একটু বেশি দাম দিয়ে নেবা, যাতে সবাই বুঝতে পারে ভাই সেই মোনালিসার সেই ছবির মতো। আসলে আমি কিসের সাথে কোনটা কম্পেয়ার করতেছি আসলে আমি নিজেও বুঝতেছি না। তো দেখা যাক এটা নেওয়ার জন্য আমার এখনো কতগুলো ডায়মন্ড লাগে। তো গাইস আমার প্রথম ওয়েপন রোল ভাউচার, তারপর 525 ডায়মন্ড নাকি 24 ডায়মন্ড ছিল ওইগুলো শেষ করার পরে আবার 500 ডায়মন্ড টপ আপ করলাম, আর তারপরও আবার টপ আপ করলাম। তো এরপর আমি পরপর দুইবার টপ আপ করার পরও এখন পর্যন্ত আমি এটা পাই নাই। তো এবার দেখা যাক আমি এইগুলা এটা নেওয়ার জন্য আমার এখনও কতক্ষণ ওয়েট করতে হয়, আর আমি কতক্ষণ পরে এটা আমি পাই। অলরেডি তিনবার টপ আপ করলাম এটা নিয়ে, তিনবার না দুইবার টপ আপ করলাম। তো দেখা যাক এবার আমি এটা পাই কিনা। ভাই ফাইনালি ভাই, এতগুলা ডায়মন্ড খরচ করার পরে ভাই ফাইনালি আমি এটা পেয়ে গেলাম ভাই। AWM এর যে অ্যানিমেশনটা এক কথায় আমার কাছে কিন্তু অনেক অসাম লেগেছে ভাই, অনেক অসাম লেগেছে। এটা একটা পর্যাপতি টাইপের একটা অ্যানিমেশন, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর তোমাদের কাছে AWM এর এই AWMটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং যারা যারা অলরেডি পেয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতগুলা স্পিনে আপনারা এটা পেয়ে গেছেন, আপনাদের লাকি নাম্বার কত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই গান স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভাই ফাইনালি আমি গান স্ক্রিনটা পেয়ে গেলাম ভাই, আমার লাকি নাম্বার ভাই। আর ওইটার আমি বলতেছি না ভাই, আমার এতগুলো ডায়মন্ড লাগলো ভাই। ও ভাই কি বলবো ভাই, আজকে কালা অ্যাডামকে দিয়েও কাজ হলো না ভাই, কোনো ট্রিক্সই কাজে দিল না, অবশেষে তারা ডায়মন্ড ঠিকই কেটে নিল। তো এবার আমি ফাইনালি দেখে নিব আমাদের গান স্ক্রিনটা, গান স্ক্রিনটা কোথায়, এই যে সেই গান স্ক্রিন আমাদের। তো গান স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেয়ে গেছি ফাইনালি। ও ভাই এই গান স্ক্রিনের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, এই গান স্ক্রিনটা আমি লবিতে নিয়ে যেতে পারবো। ও ভাই, তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা AWM আছে এটা ছাড়া, মানে আমার কাছে মোট স্ক্রিন আছে চারটা, চারটার ভিতরে দেখতে পাচ্ছেন এই AWMটা আমি বলবো এটা ড্যামেজটা কিন্তু ডাবল। আর এটাতে আমি বলবো যেহেতু একটা একটা করে সিঙ্গেল গুলি মানে গুলি বেড়ায়, সেক্ষেত্রে আমি এখনও বলবো যে এই AWMটাই বেস্ট, কেননা আমরা যেহেতু অন্যান্য যে গান স্ক্রিনগুলো আছে ওটা যদি ডাবল রেট অফ ফায়ার থাকে, যেমন স্কার এগুলোতে যদি ডাবল রেট অফ ফায়ার থাকে তাহলে কিন্তু যেহেতু একসাথে অনেকগুলো গুলি বের হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই সব গানগুলোতে ডাবল রেট অফ ফায়ারটা বেটার। বাট এই যে গান স্ক্রিনটা এটাতে কিন্তু একটা একটা করে গুলি বের হবে, তো সেই ক্ষেত্রে ডাবল রেট অফ ফায়ারের কাজ বলতে আপনারা যদি দুইটা AWM ইউজ করেন সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন, যে দুইটা AWM তাড়াতাড়ি গুলি বের করতে পারবেন, গুলির স্পিডটা একটু দ্রুত হবে। কিন্তু একটা সিঙ্গেল AWM ব্যবহার করলে ভাই আপনার যদি ড্যামেজটা যদি একটু বেশি থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ
মানে এটা ডাবল রেট অফ ফায়ার আর সিঙ্গেল ড্যামেজ। এটা বলো তো ভাই, AWMটা একবারে কাতেই জেয়ারওয়ালা AWM হয়ে যেত তো ভাই। তারপরে আমি বলবো যে আমি এই AWMটা কিছুদিন ইউজ করব, আর তারপরে আমি এটা চেক করে দেখবো যে AWMটা কেমন। আমার কাছে যদি ভালো মনে হয় তাহলে আমি এটা পার্মানেন্ট ইউজ করব। আর এই AWMটা যারা যারা ব্যবহার করছেন অলরেডি, তারা কিন্তু অবশ্যই রিভিউটা দিতে ভুলবেন না যে হ্যাঁ এই AWMটা ব্যবহার করবো না আমি এই যে এইটা ব্যবহার করব। তো এই দুইটা AWMের ভিতরে কোনটা বেস্ট এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল আমাদের এই যে আমাদের AWMটা, এটা কিন্তু আমরা হাতে নিয়ে ব্যবহার করতে পারবো এবং লবিতে নিতে পারবো। আর এখন এখন কিন্তু আমরা ইমোটের যে ব্যবসাগুলো আছে এটা কিন্তু আমরা এখন 8টা ইমোট ব্যবহার করতে পারবো। তো ভাই আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তার পাশাপাশি আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে সবাইকে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু প্রতি মাসে কোনো না কোনো গিভওয়ে করে থাকি, তাই যখন আপনি আমাদের কোনো ভিডিও দেখবেন তখন অবশ্যই আমাদের সর্বশেষ গিভওয়ের ভিডিওটি চেক করতে কিন্তু ভুলবেন না। তার পাশাপাশি আমাদের গিভওয়ের রুলস ফলো করে কমেন্ট করবেন, কারণ আপনি যদি আমাদের গিভওয়ের রুলস ফলো করে কমেন্ট না করেন আমরা কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিব। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।